টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল টাইগাররা, তবে খুঁজে পাওয়া যাচ্ছে না স্বস্তির জায়গা। সাদা বলে টানা ব্যর্থতা, দোটানায় নির্বাচকরা। এই ফরম্যাটে লিটন দাসের ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মোহামেডান টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপের ফাইনালে, 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। স্বাগত 71-এর খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত, কিন্তু স্বস্তি নেই কোথাও। মন জিতেছেন একমাত্র তাওহিদ হৃদয়। লিটনের অফ ফর্ম চলছে। জিম্বাবুয়ের 10 নম্বর ব্যাটসম্যান ফারাজ আকরাম যেখানে 178 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সেই উইকেটেই আরও একবার লিটন ব্যর্থ। সিরিজ জিতেও টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা যেন কাটছেই না। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। আমার রান হয়েছে, টিম জিতছে, এটাই আমার কাছে বেশি ম্যাটার করে। টিম ফার্স্ট, দেখেন ম্যাচ হয়ে ম্যাচ চিন্তা করতেছি আর বেশি কিছু না। ম্যাচে যেরকম ডিমান্ড করবে ট্রাই করবো এইভাবে। তাওহিদ হৃদয় আবারও সবার হৃদয় জয় করে নিয়েছেন। ব্যাক টু ব্যাক 2টা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার, সেরাদের সেরা আবারও তাওহিদ হৃদয়। এখন পর্যন্ত 3টা ম্যাচে সবার টপে আছেন তাওহিদ হৃদয়। 127 রান 3 ম্যাচে, তার অ্যাভারেজও 127, একই সঙ্গে স্ট্রাইক রেট 157। যারা কিনা বাংলাদেশের ব্যাটার আছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স তাওহিদ হৃদয়। ঠিক বিপরীত কিন্তু আবার যদি দেখেন টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরম্যান্স, লিটন কিংবা শান্ত, তারা কিন্তু আসলে নিজেদেরকে প্রমাণ করতে পারেননি, নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাওহিদ হৃদয় সেরাদের সেরা কেন হয়েছেন, কেন হচ্ছেন, সেটা তার টি টোয়েন্টির মেজাজে যে ব্যাটিং, সেই ব্যাটিংটা দেখলেই কিন্তু বোঝা যায়। বাংলাদেশ আজকের ম্যাচটাতে 9 রানে জিতেছে। প্রত্যেকটা ম্যাচই মনে হচ্ছিল যেন বাংলাদেশ অনেক কঠিন করে আসলে জিম্বাবুয়ের বিপক্ষে জিতছে। স্বস্তির জয় সেটা কিন্তু একেবারেই বলা যাবে না। লিটন কুমার দাস এই ম্যাচটাতেও ফ্লপ, অর্থাৎ ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে তিনি ফ্লপ, যার কারণে তাকে আসলে পরের ম্যাচটায় সুযোগ দেওয়া হবে কিনা সেটা নিয়ে আবারও আলোচনা চলে এসেছে। আপনারা ক্যাপশন যেটা দেখতে পাচ্ছেন, সৌদি আরবের ব্যাটসম্যানের চাইতেও খারাপ স্ট্রাইক রেটে ব্যাট করছেন লিটন কুমার দাস। তার গড়ও খারাপ, সব কিছুই খারাপ। ফারাজ আকরাম যিনি কিনা জিম্বাবুয়ের ক্রিকেটার, 34 রান করে নট আউট থেকে এই ম্যাচটাতে তিনি খুবই ক্লোজে নিয়ে গিয়েছিলেন জিম্বাবুয়েকে। সেই ফারাজ আকরাম যেভাবে আসলে ব্যাটটা করেছেন, যেভাবে সাবলীল ব্যাট করেছেন অচেনা উইকেটে, চেনা উইকেটেও লিটন কুমার দাস সেই ব্যাটিংটা করতে পারছেন না। তিনি 43 বল খেলে এই 3টা ম্যাচে মাত্র 36 রান করেছেন। তার স্ট্রাইক রেট 80-82 এরকম। তবে থার্ড ম্যাচ থেকে আমরা নিঃসন্দেহে সৌম্য সরকারকে হয়তো বা ওপেনিং স্পটে দেখতে পাবো। তার সঙ্গে লিটন দাস কি সুযোগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে কিন্তু অনেক বেশি ডিসকাশন হচ্ছে। বোলিংটা স্বস্তি দিলেও বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু এই সিরিজটায় একেবারেই স্বস্তি দিচ্ছে না। সুতরাং সব কিছু মিলে ঢাকায় অন্য এক বাংলাদেশকে দেখার অপেক্ষায় সবাই থাকছে, কারণ ওই 2টা ম্যাচে বাংলাদেশের আসলে ওই যে সিরিজ জয়ের যে একটা চাপ সেটা কিন্তু থাকছে না। অর্থাৎ সিরিজ জয়ের জন্যই তো আসলে এত কিছু। যেটা বলছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস, তিনি বলছিলেন আসলে যে বাংলাদেশ যাতে জয়টা আগে নিশ্চিত করতে পারে, তারপর হয়তো বা তারা চিন্তা করবে পরীক্ষা নিরীক্ষার কথাবার্তা। সুতরাং সেই অনুযায়ী পরের 2টা ম্যাচে হয়তো বা আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা দেখবো, বা বাংলাদেশ ফেয়ারলেস ক্রিকেট খেলবে সেটা দেখবো। একটা গণ্ডির মধ্যে যে আটকা, সেই গণ্ডি থেকে হয়তো বা টপ অর্ডার বেরিয়ে আসতে পারবে সেই আশাটা আমরা করতেই পারি। সুতরাং ওই 2টা ম্যাচে আসলে কী হতে যাচ্ছে, কী হবে, লিটন দাসের ভাগ্যটা আসলে কোন দিকে যাচ্ছে, অনেক কিছুই আসলে আমরা জানতে পারবো। সুতরাং সেই 2টা টি-20 ম্যাচে বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস খুঁজে পাবে, সেই প্রত্যাশাটা করাই যায় বা করতেই পারি আমরা আসলে। নাহিয়ান বিন জসিম, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। 22 গজে নিজের উইকেট বিলিয়ে দেওয়ার নেশায় যেন পেয়ে বসেছে লিটন কুমার দাসকে। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতেও তার সঙ্গী হয়েছে ব্যর্থতায়। টানা 2 স্কুপ শট খেলতে গিয়ে পারেননি, তৃতীয়বার একই চেষ্টায় নিজের স্টাম্প ভেঙেছেন নিজেই। লিটনের সাদা বলে টানা ব্যর্থতা নির্বাচকদের ফেলেছে দোটানায়, আর টাইগার ওপেনারের এই ফরম্যাটের ক্যারিয়ারে তৈরি হয়েছে ধোঁয়াশা। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। ঘটনাটা জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের 4 নম্বর ওভারে। ব্লেজিং মুজারাবানির 2 নম্বর বলটা এলো ব্যাক অফ লেন্থে ফোর্থ স্ট্যাম্প বরাবর। উইকেট কিপারের মাথার ওপর দিয়ে স্কুপ শট খেলতে গেলেন লিটন কুমার দাস, কিন্তু কানেক্ট করতে পারলেন না।
মরের বল ফিফথ স্ট্যাম্পে স্লোয়ার ডেলিভারি, আবারও স্কুপ খেলতে গিয়ে ব্যর্থ। এবারে বল স্ট্যাম্পের দিকে টেনে এনেছিলেন প্রায়, বেঁচে গেলেন অল্পের জন্য। স্কুপ খেলার ভূতেই যেন পেয়ে বসেছিল লিটনকে। মুজারাবানির পরের বলটা ওয়াইড আউটসাইড অফে হাফ ভলি, আগের বলেই যেটা অল্পের জন্য হয়নি এবারে হলো তাই। হাওয়ায় থাকা বল লিটন টেনে এনে লাগালেন নিজের স্ট্যাম্পেই। এর চেয়ে দৃষ্টিকটুভাবে আউট হওয়া আদৌ সম্ভব কিনা সেটা রীতিমতো হতে পারে গবেষণার বিষয়, কিন্তু তার চেয়ে বড় শঙ্কা লিটন ফর্মে ফিরতে ব্যর্থ হয়েছেন এমনকি জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও। টাইগার ওপেনারের সাম্প্রতিক অবস্থান এতটাই বেগতিক যে দেশের অন্যতম প্রতিভাবান এই ব্যাটারের সাদা বলের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা। হবেই বা না কেন, 20 ওভারের ফরম্যাটে লিটনের সবশেষ 50+ ইনিংস এসেছে এক বছরেরও বেশি সময় আগে। ভালো যে ইনিংসগুলো খেলেছেন সেগুলো খুবই ভালো, এটা সত্যি, কিন্তু লিটনের তেমন একটা ইনিংস যেন হ্যালির ধূমক্ষেতু, ফিরে আসে 76 বছরে একবার। তাই তো লিটনের ওভারঅল টি-20 ক্যারিয়ারও আহামরি কিছু নয়। গড় রান 25-এর নিচে, স্ট্রাইক রেটে 130ও ধরতে পারেননি। ইন্টারন্যাশনাল টি-20তে যারা পাওয়ার প্লেতে ব্যাট করেন তাদের বিবেচনায় লিটনের অবস্থান বেশ নিচের দিকেই। টাইগার ক্রিকেটের স্বার্থেই লিটনের রানে ফেরা জরুরি, যে কারণে টানা ব্যর্থতার পরেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচেই তাকে একাদশে রাখে টিম ম্যানেজমেন্ট, কিন্তু কিছুতেই যেন কিছু ম্যানেজ হওয়ার নয়। পারফরমেন্সে ধারাবাহিকতার এই যখন হাল, তখন প্রশ্ন ওঠে যে ব্যাটার ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে ব্যাট করতে নেমেই দিশেহারা হচ্ছে। আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত আগামী টি-20 বিশ্বকাপের অপরিচিত কন্ডিশনে প্রবল প্রতিপক্ষের বিপক্ষে তার কাছ থেকে কতটা কি আশা করা যাবে? লিটনের বিশ্বকাপ খেলা নিয়ে তাই টিম ম্যানেজমেন্ট ভিন্ন কিছু ভাবতে বাধ্য হচ্ছে কি? খালিদ জামিল, 71। সাকিব আল হাসান মুড সুইংয়ের দাঁড় দৃষ্টান্ত, কখনো সিরিয়াস তো কখনো মুখে হাসি, কখনো শান্ত তো কখনো রাগী। গেল 2 দিনের ব্যস্ততায় সাকিব ঘটিয়েছেন এমন সব ঘটনা যেখানে টাইগার অলরাউন্ডারকে ঘিরে উঠেছে ঠিক বেঠিকের প্রশ্ন। বিসিবি সভাপতি থেকে শুরু করে সাধারণ ভক্ত প্রত্যেকের সাথে দেখা গেছে সাকিবের ভিন্ন চরিত্র। কখনো সেঞ্চুরি করে পুরস্কার চাইছেন তো কখনো শূন্য রানে আউট হয়ে ক্ষুব্ধ হচ্ছেন, কখনো ভক্তকে মারতে যাচ্ছেন তো কখনো কাছে ডেকে অটোগ্রাফ দিচ্ছেন। সাকিবের বিচিত্র সব রূপ তুলে ধরছেন মাদি হাসান। সময়ে প্রায় 48 ঘন্টা সাকিব আল হাসান মানুষ একটাই, তবে এই একই মানুষের রূপ দেখা গেছে মোট 4টা। আজকে আমি পাবন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাবন ভাই, এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দিবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। জিম্বাবুয়ে ইউএসএর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা। সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভাই আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নেবে ডিসিশন, আমি যেদিন হবো সেদিন নেবো এরকম, আমি যেদিন হবো সেদিন নেবো এরকম। মাদারীপুরে গেছেন শোরুম উদ্বোধন করার জন্য, সেখানে হয়েছিল সমাগম অনেক ভক্তের, প্রচণ্ড গরম, প্রচুর ভিড়, কিন্তু তিনি যেন ঠান্ডা জমাট বরফ। সেই অনুষ্ঠান শেষ করেছেন ধৈর্যের সাথে, হই হুল্লোড়ের মধ্যেও ছিল হাসি মুখ। মাদারীপুরে শোরুম ওপেনিংয়ে যত মানুষ ছিল তার সিকি ভাগ নেই ফতুল্লার ডিপিএলে, তবু অতি আবেগী ভক্তের কাণ্ডে সকাল সকাল ধৈর্য হারালেন সাকিব। ধৈর্য যে হারাবেন সেটা বোঝা গিয়েছিল যখন মাঠে ঢুকছিলেন সেই সময়টাতেই, শাসানো, মাঠ দিতে উদ্যত হওয়া, তোলপাড় হয়ে গেল দেশে।
বহু আগের একটা ইন্টারভিউতে সাকিব আল হাসান ভবিষ্যৎ বলে দিয়েছিলেন তার মিডিয়াকে নয় বরং মিডিয়ারই তাকে সবসময় লাগবে। কি ভেবে সেটা বলেছেন কে জানে। খেলাধুলার ইতিহাসে ক্রীড়াবিদ আছেন অনেকে, তবে সময়ে অসময়ে মাত্র 48 ঘন্টার ব্যবধানে এতগুলো মুড সুইং রূপ বদলানো সাকিবের সাথে তুলনা হতে পারে সম্ভবত কেবল দিয়েগো আর্মান্দো মারাদোনারই। মাহদি হাসান, 71। বল হাতে বুমরা আর ব্যাট হাতে কোহলি, এবারের আইপিএলে দুই বিশ্বসেরার কম্বো হয়ে হাজির হয়েছেন সুনীল নারিন। ব্যাট হাতে 183.66 স্ট্রাইক রেটে 461 রান, বল হাতে 6.61 ইকোনমিতে 14 উইকেট। কেকেআর এর জার্সিতে একমাত্র শতক, সেটাও নারিনের, সবচেয়ে বেশি ছক্কার মালিক সেটাও এই ক্যারিবিয়ান। একই সাথে লড়ছেন অরেঞ্জ ক্যাপ আর পার্পল ক্যাপের লড়াইয়ে। কৈনুর গণা রিপোর্ট। এবার তো হাসো, আমরা ম্যাচটা জিতে গেছি। আন্দ্রে রাসেল যেন এমনটাই বলতে চাচ্ছিলেন সুনীল নারায়ণকে। তবে ম্যাচ জিতলেও নারায়ণের মুখে হাসি ফোটানো মুশকিল নেহি, না মুমকিন হ্যায়। আইপিএল এর 17 নম্বর সিজনে যেন পুনর্জন্ম হয়েছে এই ক্যারিবিয়ানের। ওপেনিং এ নামছেন, যতক্ষণ থাকছেন বোলারদের তুলোধুনা করে ফিরছেন, মনে মনে যেন বলছেন আম জাস্ট ডুইং মাই ডিউটি। এ আর এমন কি, গেল মৌসুমে 14 ম্যাচ খেলে করেছিলেন মোটে 21 রান, হাইস্ট স্কোর 7। তার আগের সিজনগুলোতেও বেশ সাদা মাচা। 2018-তে 16 ম্যাচ খেলে সর্বোচ্চ করেছিলেন 357, স্ট্রাইক রেট ছিল 189.89। চলতি আইপিএলে কেকেআর এর মেন্টর হিসেবে ফেরেন গৌতম গম্ভীর। ওপেনিংয়ে নারায়ণকে নিয়ে ধরেন বাজি, সেই বাজিতে দিনের পর দিন জিতিয়ে চলেছেন সুনীল নারায়ণ। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 39 বলের 81 রানের ইলেকট্রোফাইং এক ইনিংস খেলেন কেকেআর ওপেনার। এই ধুমধুমার ইনিংসে এবারের আসরে তার রান দাঁড়ায় 461, স্ট্রাইক রেট 183.66। আইপিএল হিস্ট্রিতে চতুর্থ ক্রিকেটার হিসেবে নারায়ণ গড়লেন নয়া কীর্তি, যে কিনা এক আসরে করেছেন 450-এর বেশি রান এবং 10-টির বেশি উইকেট নিয়েছেন। হাইস্ট রান গেটারের তালিকায় টপ 3-তে নারায়ণের অবস্থান। কোহলিকে ছুঁয়ে ফেলা সময়ের ব্যাপার মাত্র। শুধু তো অরেঞ্জ ক্যাপ নয়, এবারের আসরে হায়েস্ট উইকেট টেকারের তালিকাতেও পার্পল ক্যাপ রেসে নিজেকে টিকিয়ে রেখেছেন সুনীল নারায়ণ। 6.61 ইকোনমিতে 14 উইকেট নিয়ে জসপ্রীত বুমরার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কেকেআর ওপেনার। লখনৌয়ের বিপক্ষে 6-4-7 ছক্কা হাঁকিয়েছেন সুনীল নারায়ণ, আর এতে 32 ওভার বাউন্ডারি মেরে আইপিএল এর ছক্কার তালিকায় সবাইকে চেক্কা দিয়ে মগডালে চড়ে বসলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বলে আমাদের আছে একজন বিরাট কোহলি, মুম্বাই ইন্ডিয়ান্স বলে আমাদের আছে জসপ্রীত বুমরা, মুচকি হেসে কেকেআর বলে প্রতিযোগিতার এই বাজারে হিসেবে একটু পাকা না হলে টেকা খুব কঠিন। কেকেআর এর হিসেবটা জানেন তো, বুমরা প্লাস কোহলি ইকুয়ালস টু সুনীল নারায়ণ। কোহিনুর কণা, 71। দেশের ফুটবলে উড়েই চলছে সাদা কালো পতাকা। স্বাধীনতা কাপের পর এবার একই মৌসুমে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করল ঢাকা মোহামেডান। বাংলাদেশ পুলিশকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা দ্বার প্রান্তে ঐতিহ্যবাহীরা। সপ্তাহখানেক আগে লিগে এই পুলিশের বিপক্ষে ড্র করেছিল সাদা কালোরা, এবার তারই প্রতিশোধ নিল। যদিও সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল আলফাজ আহমেদের দল, তবে ম্যাচের 68 থেকে 78 মিনিটে 11 মিনিটে ছোট্ট ঝড়ে উড়ে যায় পুলিশ। টানা 2 গোল করে ম্যাচের চিত্র ঘুরিয়ে দেন নাইজেরিয়ান ইমানুয়েল সান্ডে ও শারিয়া রিমন। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আগামী মঙ্গলবার। আবাহনী বসুন্ধরা কিংসের মধ্যকার বিজয়ীরা 21 মে ময়মনসিংহের শিরোপা লড়াইয়ে মোহামেডানের মুখোমুখি হবে। স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা শহীদ আহসানুল্লাহ মাস্টারের 20তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 7 মে নিজ গ্রামে শহীদ আহসানুল্লাহ মাস্টারের কবরে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে কোরআন শরীফ পাঠ, কালো ব্যাজ ধারণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহিদ আহসান রাসেল এমপি। বিপ্লবী এই নেতার শাহাদাত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2004 সালে 7 মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মী সভায় প্রকাশ্যে আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ। অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।